প্রাচীন মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শান্তিপুরে। উধাও প্রণামী বাক্সতে দান করা অর্থ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাচীন মন্দিরে গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, উধাও প্রণামী বাক্সতে দান করা অর্থ। প্রাচীন মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্সতে দান করা অর্থ চুরি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে বাগআছড়া বাগদেবী মায়ের মন্দিরে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারা খবর দেয় মন্দিরের সেবায়িতকে। মন্দিরের সেবায়িত এসে দেখে মন্দিরের তালা ভাঙা। এরপর মন্দিরের ভেতর ঢুকে দেখেন মন্দিরে থাকা প্রণামী বাসকে তিনটি তালা ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া প্রণামী বাসকতে থাকা কোনো টাকা পয়সা কিছুই নেই। এই বিষয়ে মন্দিরের সেবায়িত জানিয়েছেন, সকালে প্রাতঃভ্রমণে যারা বেরিয়েছিলেন তারা মন্দিরের তালা ভাঙা অবস্থা দেখে আমাকে খবর দেয়। খবর পেয়ে মন্দিরে পৌঁছে তিনি দেখেন প্রণামী বাসকতে দেওয়া তিনটে তালাই ভাঙা। প্রণামী বাসকতে প্রায় 15 থেকে 16 হাজার টাকা ছিল বলে দাবি মন্দিরের সেবায়িতের। তিনি আরও বলেন, চক্রান্ত করে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম দিন থেকে মায়ের আরাধনার মধ্য দিয়ে এখানে মেলা শুরু হয়, আর ভক্তবৃন্দদের দান করা প্রণামী অর্থ নিয়েই পুজোর কাজে লাগে। সেই প্রণামীর টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। আজ পর্যন্ত মন্দিরের কোনো চুরির ঘটনা ঘটেনি বলে দাবি এলাকাবাসীদের। এই প্রথম মন্দিরে এমন চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মন্দিরে চুরি না হলেও শান্তিপুরের বিভিন্ন এলাকায় একের পর এক যেভাবে চুরির সংখ্যা বাড়ছে তাতে চিন্তিত শান্তিপুরবাসী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা লক্ষ্য করিনি সকালবেলা অনেকেই প্রাতঃভ্রমণে বেরোয়, সেই প্রাতঃভ্রমণকারীরা এসে হঠাৎ আমাদের বাড়িতে নক করে যে এরকম মন্দিরের তালা ভাঙা। তারপর আমরা গিয়ে দেখি যে মন্দিরের মেন গেট ভেঙে বাক্সর মধ্যে তিনটে তালা দেওয়া ছিল, তালা তিনটে ভেঙে লাইটগুলো সুইচগুলোকে সব অফ করে দিয়েছে, দিয়ে যা অর্থ ছিল সব নিয়ে আত্মসাত করে। বাসন টাসন ওখানে থাকে না, বাসন আমাদের বাড়িতেই থাকে। আজ তাও 15-16 হাজারের ওপরে থাকবে, কারণ অনেক দিন আমরা তো খুলিনি। প্রণামী মায়ের ওখানে ভালোই পড়ে, তালা তিনটে তালা ভেঙেছে আর একটা গেটের তালা ভেঙে চলাচল করে। রাত্রিবেলা সারা রাত্রি ভাই ঘুষেরা যায় বা এমনি বাস লরি ফরি সবই যায়। বাইরের একটা স্ট্রিট লাইট আছে অনেক উঁচু করা, সেই লাইটটাও অফ করে দিয়েছে, আবার ভেতরের লাইটটাও অফ করে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।